এই গরমে ফ্রিজের মধ্যে ঠান্ডা ঠান্ডা রায়তা দেখলেই খেতে ইচ্ছে করে। সবাইকে আজ হ্যাপি সামার বলেই আমার ভিডিওটা শুরু করছি। এখানে তার একটু ক্লোজারে দেখো। আচ্ছা, এইটা এখন হচ্ছে তোমার শশাটা ব্লেন্ড করা হয়ে গেছে। বেশি মিহি হ্যাঁ এই না, ঠিকই আছে। সে শশাটা একদম ব্লেন্ড করে দিলেই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এর মধ্যে হালকা একটু বিট লবণ দে। হ্যাঁ, এটা হালকা একটু বিট লবণ দে। এই এই সময় চাট মশলা দেওয়া যায়। আর একটু দিব না, এখনই দিস না। এটা একটু টেস্টের ব্যাপার থাকবে, পরে একটু টেস্ট করে দেখবো যে বিট লবণটা হলো কি না। ব্যাস, এই নরমাল এই বুন্দিয়া দিয়ে দিলাম। এই যে একটা ফাইনাল ক্লিক করে দিই। এই গরমে কিন্তু রায়তা খাওয়া ভীষণই উপকারী, পেট ঠান্ডা থাকে, ঠিক আছে। আর বিরিয়ানির সাথে তো আরো জমে, বিরিয়ানির সাথে খুব ভালো লাগে। তো আজকে আমাদের বিরিয়ানি হয়েছে মেইনলি, তো সেটার সাথে রায়তা। আচ্ছা, আমি না বানালো বিরিয়ানির। এই যে এইটা হচ্ছে, এখন এইটা হচ্ছে বিরিয়ানিতে হেল্প করার কথা ছিল, আমি দেরি করে এসেছি, তার জন্য বিরিয়ানিতে আর হেল্প করতে পারিনি। আমি কিছু দেখাতেও পারিনি, তাই এখন আমি যে কাজ করছি সেটা আমি দেখাচ্ছি, যে রায়তা বানাচ্ছি। রায়তাটা দেখো, প্রসেসিংটা অনেকেই রায়তা বানাতে জানে তো না, অনেকেই। হ্যাঁ হ্যাঁ, ঘুষে দে এটা, রায়তা এটা ঘুষে দে। এই যে ও রায়তাটা ও বানাচ্ছে, আমি বানাচ্ছি, মানে ও একটুখানি ঘষে দিচ্ছে, কিন্তু বানাবো কিন্তু আমি, ঠিক আছে। এটা ধারটা কমে যাচ্ছে, রায়তাটা যত ফেটাবে না তত খেতে টেস্ট হয়। এটা ওই যে ব্লেন্ডারগুলো থাকে না, এমন করে ঘুরায় ঘুরায় করে যে ওগুলো দিয়ে ভালো হয়। আর দইটা না ভালো মতো ফেটাবে, দইটা ভালো করে না ফেটালে কিন্তু রায়তাটার টেস্ট আসে না। আর শুধু বিট নুন দেবে এটার মধ্যে, জেগরি পাউডার দিতে পারো কেউ, মানে আখি গুঁড়ের পাউডার যদি থাকে বাড়িতে তাহলে সেটা দিয়ে করলে ভালো হয়। আর আমাদের কাছে বুন্দিয়া আছে, বুন্দিয়া দেবো। তারপরে এটার মধ্যে ইয়েও দেওয়া যায়, এটার মধ্যে ভাজা জিরা, হ্যাঁ ভাজা জিরা, চাট মশলা গুঁড়ো দেওয়া যায়। আর হ্যাঁ, বিট লবণ দেবো। আমি এখনো স্টার্ট করিনি, আজকে আমরা কোথাও ঘুরতে যাইনি, আজকে আমরা সানডে ফান্ডে বাড়িতেই বানাচ্ছি, তাই আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। এখন বিরিয়ানি খাবো, বিরিয়ানির চেহারাটা একটু দেখাচ্ছি, দাঁড়াও। খাবো তো, খেয়ে নিয়ে পরে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। আজকে ভিডিও আমার এখানেই, ঠিক আছে। সবাই খুব ভালো থাকো, সানডে ফান্ডে খুব ভালো মানাও। ও আর হচ্ছিল স্টেডিয়ামে একটা আর্ট এক্সিবিশন এসেছে দেখলাম, কেউ যদি দেখতে চাও তাহলে দেখতে যেতে পারো। আজকে সানডেই লাস্ট আছে, তো আমরাও আসছি নেক্সট আমাদের জুয়েলারির এক্সিবিশন নিয়ে। তো তার জন্য সবাই রেডি থাকো, এখন আমি খেয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।